প্রয়াত হয়েছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তার প্রয়াণে শোকাহত রাজ্য রাজনীতি, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। এবারে প্রয়াত সীতারাম ইয়েচুরির আত্মার শান্তি কামনায় এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহরজুড়ে মৌন মিছিল করল মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব। আর সন্ধ্যায় মালদা শহরে নেতাজি মোড় থেকে শুরু হয় এই মৌন মিছিল, গোটা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সিপিএম এর মালদা জেলার সম্পাদক অম্বর মিত্র সহ অন্যান্যরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গতকাল বেলা তিনটের সময় তার দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে জীবনাবসান হয়েছে। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন, মাত্র 72 বছর বয়সে তার জীবনাবসান হল। ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের এটা একটা অপূরণীয় ক্ষতি। তিনি সারা জীবন কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করার জন্য এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ভারতবর্ষে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস প্রচেষ্টা জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে গেছেন। কমরেড সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানিয়ে মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে স্থানীয় এই নেতাজি সুভাষ মোড় থেকে শোক মিছিল, মৌন মিছিল বের হবে। এই মৌন মিছিল শহর পরিক্রমা করে কোয়ারার মোড়ে এসে শেষ হবে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানাব। তার মরদেহ আগামীকাল শনিবার এইমসে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দান করা হবে। এইমসে তার মরণোত্তর দেহদান পর্ব শেষ হবে। আগামী 7 দিন আমাদের সর্বত্র পার্টি পতাকা সমস্ত দপ্তরগুলিতে অর্ধনমিত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি।